গুড মর্নিং আমার ক্লাস ফাইভ এর স্টুডেন্টরা। আচ্ছা, আমি তোমাদের ভূগোলা ম্যাডাম, তোমাদের আমি বলে প্রথম অধ্যায়, তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় কি আছে, আমাদের পৃথিবীর মহাদেশ ও মহাসাগর। এই অধ্যায়টা অধ্যায় এক, আমাদের পৃথিবীর মহাদেশ ও মহাসাগর, এটা নিয়ে একটু বুঝিয়ে দেবো। তোমরা পড়াটা গেছে, তোমরা পড়েছো, এবার দেখো এটা বুঝলে তোমাদের আরো বেশি সুবিধা। আচ্ছা, আগে তোমরা পৃথিবীর মানচিত্রটা ভাবো। এটা কিন্তু নিখুঁত মানচিত্র একদমই হয়নি, আমি তোমাদের বোঝানোর জন্য মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি। কি কি মহাদেশ আছে, এই যে এইগুলো হচ্ছে কি মহাদেশ, তাই তো? কি কি মহাদেশ আছে দেখো, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, আর এখানে কিন্তু আছে একটা ওশিয়ানিয়া। আর এই যে হলুদ দিয়ে ইয়ালো দিয়ে দেখো যেগুলো লেখা আছে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া। তাহলে কটা হলো আমাদের মহাদেশ, কটা আমাদের, কারণ আমরা তোমরা তো এটা আগেই জেনেছো বা এই চ্যাপ্টারে দেখবে প্রথমেই আছে যে আমাদের ক ভাগ জল আর ক ভাগ স্থান। তোমরা তো অনেকদিন আগে থেকেই জানো আমাদের তিন ভাগ কি, তিন ভাগ জল আর এক ভাগ স্থল, তাই তো? পৃথিবীর যে তার তিন ভাগ জল আর এক ভাগ স্থল, যে তিন ভাগ জল তো আছে সেগুলো মহাসাগর সম্বন্ধে আমরা জানবো, তার আগে কি মহাদেশ যে কটা আছে, আমাদের কটা মহাদেশ আছে, সাতটা। সেই সাতটা মহাদেশ কি, এই যে আচ্ছা এই যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ওশিয়ানিয়া, এগুলো তো সবার আকৃতি সমান না বা আয়তন সমান না। আয়তনের দিক থেকে তুমি যদি বলো সবচেয়ে বড় কি, এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? সবচেয়ে বৃহত্তম মহাদেশ কি এশিয়া, তারপর হচ্ছে কি আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা, তারপর দক্ষিণ আমেরিকা, তারপর কি হচ্ছে আন্টার্কটিকা, আর সবচেয়ে ছোট বলতে বলো তো ওশিয়ানিয়া। সবচেয়ে বড় হচ্ছে এশিয়া, এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বৃহত্তম মহাদেশ, আর সবচেয়ে ছোট কোনটা, ক্ষুদ্রতম কোনটা, ওশিয়ানিয়া। তাহলে আর বাদ বাকি মহাদেশগুলো আমরা জানলাম পর পর, এখানে দেখো পর পর আছে এশিয়া, আফ্রিকা, এশিয়ার পর কি আসছে আফ্রিকা। আয়তনটা এখানে তুমি ঠিকঠাক হয়তো বুঝতে পারবে না, কারণ আমার আয়তনটা ঠিকঠাক হবে, কিন্তু যদি মানচিত্র দেখো দেখলে বুঝতে পারবে। প্রথম হচ্ছে এশিয়া, তারপর আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা, তারপর দক্ষিণ আমেরিকা, তারপর আসছে আন্টার্কটিকা, আর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে কি ওশিয়ানিয়া। এই হয়ে গেল তোমাদের মহাদেশগুলোর কথা, মানে আমাদের স্থলভাগের যে মহাদেশগুলো তার কথা। আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে মহাদেশগুলো, এই মহাদেশগুলোর মধ্যে যেমন আমরা কোথায় থাকি, এই ভারতবর্ষ, তাই তো? এটা তো ভারতবর্ষ, এই ভারতবর্ষ কোন মহাদেশ, এই ভারতবর্ষ হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে? এছাড়াও যে মহাসাগরগুলো আছে, আমাদের মহাসাগর কী কী আছে দেখো তো এবার একটু, আছে কী কী, প্রশান্ত মহাসাগর আছে, তাই তো? প্রশান্ত মহাসাগর আছে, এটা কী আছে দেখো, কুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর সুমেরু মহাসাগর। তাহলে মহাসাগর কী কী হচ্ছে, সবচেয়ে বৃহত্তম মহাসাগর কী প্রশান্ত মহাসাগর, তারপর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কী আটলান্টিক মহাসাগর, তারপর তৃতীয় বৃহত্তম কোনটা বলবো ভারত মহাসাগর, চতুর্থ সুমেরু, সুমেরু চতুর্থ নয় কিন্তু চতুর্থ হচ্ছে কুমেরু মহাসাগর, আর সবচেয়ে ক্ষুদ্রতম আর কম গভীরতম, সবচেয়ে কম গভীর আর ক্ষুদ্রতম কোনটা সুমেরু মহাসাগর, ঠিক আছে? এই হলো পাঁচটা মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, এই পাঁচটা মহাসাগর, আর কটা দেশ বললাম আমরা, এই সাতটা, সাতটা দেশ। এই আচ্ছা দেখো, এখানে তোমাদের লেখা হয়নি যেটা, সেটা হচ্ছে আন্টার্কটিকাটা লেখা হয়নি, আন্টার্কটিকাটা লেখা, আন্টার্কটিকা। আচ্ছা, এই হলো তোমাদের মহাদেশ আর মহাসাগর, এই নিয়ে তোমাদের যে একটা ধারণা মোটামুটি হলো, তোমাদের বইটা খুললেও দেখতে পাবে যে এই এই দেখো এই যে মানচিত্রটা আছে দেওয়া, পরিষ্কার করে বুঝতে পারবে যে এইগুলো মহাসাগর আর এইগুলো মহাদেশ।
তাহলে এইভাবে এবার বইটা তোমরা পড়লেই বুঝতে পারবে যে কোন মহাদেশের মধ্যে কোন কোন দেশগুলো আছে আর মহাসাগরগুলো কোনটা বড়। আমি তোমাদের আলোচনা করে দিলাম, তবু বইটা প্রত্যেকটা লাইন পড়লে আরও ভালোভাবে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবে।